বানাবো শেজওয়ান পনির স্যান্ডউইচ। তাহলে চলো দেখি শেজওয়ান পনির স্যান্ডউইচ করতে কি কি লাগছে। আমি এখানে নিয়েছি 12টা ব্রেড স্লাইস, 200 গ্রাম পনিরের টুকরো, একটা বড় পেঁয়াজ কুচি, একটা ছোট ক্যাপসিকাম কুচি, এক চা চামচ রসুন কুচি, 2 টেবিল চামচ শেজওয়ান সস, 2 টেবিল চামচ টমেটো সস, চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়ো, ঝালটা নিজেদের মতো নেবে, স্বাদ মতো নুন, অরিগ্যানো 1 চা চামচ, মেয়োনিজ 3 টেবিল চামচ, 2টো চিজ কিউবকে গ্রেট করে নিয়েছি, 3 টেবিল চামচ মাখন, 1/2 কাপ সাদা তেল। প্রথমে আমি পনিরটাকে ভেজে নেব, তাই ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম করা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পনিরের টুকরো। এই পনিরটা আমি বানিয়েছি, এটা রেসিপির লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। পনিরটা হালকা করে ভেজে নিতে হবে। পনিরটা দেওয়ার পর আমি উপর থেকে অল্প নুন ছড়িয়ে দিচ্ছি, যাতে পনিরের মধ্যে অল্প নুন হয়ে যায়। পনির ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো অথবা মিডিয়ামে রাখবে, না তো গায়ে তেল ছিটকে লাগতে পারে। 30 সেকেন্ড বাদে বাদে পনিরটা একবার করে উল্টে পাল্টে দেবে, তাহলে দেখবে পনিরটা চারপাশ সমানভাবে ভাজা হয়েছে। পনিরটা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এটাকে এবার তুলে নেব। এর বেশি লাল লাল আমি করব না। সব পনির আমি তুলে নিয়েছি। পনির ভাজার পর 2 চামচ মতো তেল রেখে বাকি তেল আমি তুলে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিয়েছি রসুন কুচি। রসুন কুচিটা আমি হালকা ভেজে নেব। রসুন কুচি ভাজার পর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর ক্যাপসিকাম। তোমরা এখানে অন্য কোনো বেল পেপারও ব্যবহার করতে পারো। পেঁয়াজ আর ক্যাপসিকামটা কিছুক্ষণ ভেজে নেব, যাতে অল্প নরম হয়ে যায়। খুব বেশি লাল লাল করলে কিন্তু চলবে না। পেঁয়াজ ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। গ্যাসের ফ্লেম বন্ধ করার পর আমি দিয়ে দেব পনিরের টুকরোগুলো। শেজওয়ান সস, টমেটো সস, তোমরা এখানে চিলি সসও দিতে পারো, গোলমরিচ গুঁড়ো আর খুব সামান্য নুন। এই সব কিছু আমি ভালো করে মিশিয়ে নেব। ফ্রাইং প্যানের যে গরমটা আছে সেটাতেই এটা হয়ে যাবে। গ্যাসটা জ্বালিয়ে করলে সসটা শুকিয়ে যাবে, তখন এটা ভালো লাগবে না। সেই জন্যই আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এইটা তৈরি, আমার তো এখনই খেতে ইচ্ছা করছে। এইবার আমি ব্রেডের উপরে বাটার লাগিয়ে নিচ্ছি। সবগুলো ব্রেডেই আমি বাটার লাগিয়ে নেব। সব ব্রেডে বাটার লাগানো হয়ে গেছে। এইবার আমি একটা ব্রেডের ওপর মেয়োনিজ লাগিয়ে নিচ্ছি। মেয়োনিজটা তোমরা চাইলে দিতেও পারো, আবার নাও দিতে পারো। তোমাদের যতটা মেয়োনিজ খেতে মন চায় ততটাই দেবে। মেয়োনিজ লাগিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি পনির। এই ব্রেড স্লাইসটা ভর্তি করেই আমি শেজওয়ান পনিরটা দিচ্ছি।
এটা ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। এবার আমি উপর থেকে চিজ দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো মজরেলা চিজ অথবা স্লাইস চিজও দিতে পারো। চিজ দেওয়ার পর আমি অরিগানো ছড়িয়ে দিচ্ছি আর দিচ্ছি চিলি ফ্লেক্স। ঝাল যদি বেশি খেতে চাও চিলি ফ্লেক্স বেশি করে দেবে। এর উপরে আমি আরেকটা ব্রেড দিয়ে দিলাম। এইভাবেই সবকটা স্যান্ডউইচ আমি বানিয়ে নেব। সবকটা ব্রেড আমি বানিয়ে নিয়েছি। এইবার স্যান্ডউইচগুলোকে সেকে নেওয়ার পালা। আমি একটা গ্রিল প্যানে বাটার লাগিয়ে নিচ্ছি। বাটারটা অল্প গরম করে আমি স্যান্ডউইচটা দিয়ে দিচ্ছি। স্যান্ডউইচগুলোকে চেপে চেপে সেকে নিতে হবে। আমি উপর থেকে আরেকটু বাটার দিয়ে দিচ্ছি। উপরে ভালো করে বাটার দিয়ে আমি উল্টে দিলাম। আমি আবার খুন্তির সাহায্যে একটু চেপে চেপে দেব। শেজওয়ান পনির স্যান্ডউইচ তৈরি। আমি একইভাবে সব স্যান্ডউইচগুলোকে সেঁকে নেব। তাহলে তৈরি হয়ে গেল শেজওয়ান পনির স্যান্ডউইচ। তোমরাও এইভাবে বাড়িতে বানাও আর আমাকে জানাও কেমন হয়েছে। এরকম নতুন নতুন রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর সবার সাথে শেয়ার করে দাও। টাটা।